विधानसभा गत बारो बचर এই মুখ্যমন্ত্রী যেমন স্বরাষ্ট্র দপ্তর স্বাস্থ্য দপ্তরের আলোচনা করতে দেননি, প্রশ্ন উত্তরে থাকেন না, ঠিক একইভাবে অনাস্থা প্রস্তাব আলোচনা করতে উদ্যোগ দেন না। আমরা সকাল থেকেই অপেক্ষা করছিলাম এবং আমি সন্দেহ করছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী যার নির্দেশে এই বিধানসভা চলে তিনি দুপুরবেলা এখানে এসেছেন, ক্যাবিনেট মিটিং করেছেন, করে অধ্যক্ষকে বলেছেন যে আপনি অনাস্থা প্রস্তাব গ্রহণ করবেন না। আপনারা সবাই জানেন অনাস্থা প্রস্তাবের ফেজ কি। আমরা ১৭০-এর কাছাকাছি ভোট পেতাম, ওদের ২০০-র বেশি মেম্বার আছে, তাই অধ্যক্ষের চেয়ার যাওয়ার কোনো আশঙ্কা ছিল না। কিন্তু অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে গত দেড় বছর ধরে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বলুন, স্যান্ডিং কমিটি চেয়ারম্যান নির্বাচন বলুন, বিরোধী এমএলএদেরকে বহিষ্কার সাসপেন্ড করা বলুন, রাজ্য পুলিশের নিরাপত্তা রক্ষীরা অ্যাসেম্বলি প্রিমিসেসে থাকবে, কেন্দ্রীয় পুলিশ বাইরে থাকবে বলুন, নানা ধরনের বই মাতৃসুলভ আচরণ এবং কার্যত শাসক দলের পক্ষে যে আচার আচরণ গুলো হয়েছে তার জন্য ১৬টা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা অনাস্থা এনেছিলাম। আশ্চর্য হয়ে গেলাম দ্বিতীয়ার্ধে সভা শুরুর পরেই অধ্যক্ষ মহোদয় বললেন যে জনাব ফিরাদ হাকিমের নেতৃত্বে তাকে আস্থা জানিয়ে কিছু সদস্য নোটিশ দিয়েছেন। কোন আস্থা সুযোগ কিন্তু বিজনেস রুলসে নেই, ১৮৫ এর অন্তর্ভুক্ত কোন রেগুলেশন আসতে পারে, ধন্যবাদ জ্ঞাপন, আস্থা জ্ঞাপন কনফিডেন্স নেওয়ার প্রস্তাব নেই। একমাত্র মুখ্যমন্ত্রী তার সরকারের পক্ষে আস্থা ভোট চাইতে পারেন, যদি মহামান্য রাজ্যপাল বিচার ব্যবস্থা বা বিরোধীরা প্রশ্ন করলেন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তখন কেবলমাত্র মুখ্যমন্ত্রী তার আস্থা চাইতে পারেন, অধ্যক্ষের আস্থা চাওয়ার কোন সুযোগ নেই। এই মুখ্যমন্ত্রী বিধানসভায় দুপুরবেলা এসে ব্যাক ডেটে ববি হাকিম ফিরাদ হাকিম সহ কয়েকজনকে দিয়ে সই করিয়ে এই ধরনের একটা উইদাউট রুলস অ্যান্ড বিজনেস বেআইনি চিঠি করিয়ে ভারতীয় জনতা পার্টির বিধায়কদের নানা অনাস্থা প্রস্তাব আলোচনার জন্য প্রয়োজনীয় সদস্যের সমর্থন বা মতামত চাওয়া হলো না। আমরা যখন চেপে ধরলাম অধ্যক্ষ বললেন আমি পরে রুলিং দিয়ে দেব, আমি আজকে হেল্লা করলাম, সমস্ত আইন ভাইলেশন করে করেছেন। আপনারা জানেন যখন বিধানসভায় আইনের শাসন থাকে না তখন বিধানসভার বাইরেও হায়ার জুডিশিয়ারি যেতে হয়। আমরা অধ্যক্ষ মহোদয়ের শুভ বুদ্ধির উদয় হবে আশা করব এবং তিনি এই বেআইনি কাজ থেকে বিরত হবেন, বিরত হওয়ার সম্ভাবনাটা খুব যদিও খুব কম, তাই আমরা পদ্ধতিগতভাবে আইন মেনে পরবর্তী যা পদক্ষেপ নেওয়ার সেটা আমরা নেব।